সত্য বিশে সাতমা প্রেম সূজ্যাংশু সম্মভাক রুচি বিচিত্ত মা শ্ৃণ কি দশও ভাব উষ্চতে কলি পাবনবদার পরমহ প্রেম ময় প্রেম সীমা, রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় কারণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী সচিনন্দন গৌরহরী ও পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তার দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার বিকা গিরিধারীর অহৈতুকি করুণায় এই পূর্ণ মাঘী মাসিস্থ যে মাসে মাঘী শেষে শুক্লা খেয়ে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই মাসেই এই মাসেই পুত পবিত্র মাঘী পূর্ণিমা মাঘ মাসে বড় স্নানের মহিমা কীর্তিত হয়েছে সেই পূর্ণ মাসিস্থ ভজনের মাস মাঘ মাসের শীতাক্ত আজ এই রাতের প্রথম প্রহরে পৈলানপট্টি সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে পরম সুমঙ্গল মাঙ্গলিক যে ভক্তিযজ্ঞ ভাগবতীয় সুধাযজ্ঞের পরম আয়োজন সেই পরমায়জনে এই মহামাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় শ্রীগুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডপত প্রণতি আশ্রমীর সেবা আচার্য অধ্যক্ষ শ্রী গুরুপাদ পদ্ম তার চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবগণ সাধু সন্ত মহতিজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি সত্য আত্মা প্রেম সূর্যাংশু সাম্য রুচি কুচিবিচিত্ত মাসৃন্য কি দশ ভাব উচ্চতে গ্রন্থকার জগৎগুরু আচার্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী ছিল রূপগোস্বামী পাদ তার অমর গ্রন্থ ভক্তির অসমৃত সিন্ধু নামক এই গ্রন্থে তিনি ভাবের উল্লেখ করেছেন যে ভজন বা যে ভক্তি শুদ্ধ সত্য স্বরূপা যে ভজন বা ভক্তি শুদ্ধ বিশুদ্ধ স্বরূপা এবং বিশুদ্ধ কেবলা নির্মলা প্রেম উদয়ের পূর্বে যে সূর্য উদয়ের পূর্বে পূর্ব দিগন্ত যেমন আলোকিত হয় তেমনি প্রেম উদয়ের পূর্বে শুদ্ধ ভজনশীলের হৃদয়ে বিশেষ শুদ্ধ আত্মাতে একটা আলোর বিকাশ ঘটে প্রেম প্রাপ্তির পূর্বে ভজনশীল সাধকের শুদ্ধ আত্মাতে একটা কিরণ আসে সূর্য উদয়ের আগে যেমন নির্মল হয় আকাশ আলোক ছটায় প্রভাবিত হয় ঠিক প্রেম ভক্তি উদয়ের আগে ভক্তের ভজনশীল শুদ্ধ আত্মাতে একটা বিশেষ প্রকাশ হয় সেই প্রকাশটির নাম হল ভাব ভাব না এলে পূর্ব দিগন্ত উজ্জ্বলকৃত ফর্সা না হলে জানতে হবে সূর্য উদয়ের সময় হয়নি ভজনশীল ভক্তের শুদ্ধ আত্মায় প্রেম বিকাশের পূর্বে প্রেম প্রাপ্তির পূর্বে যে যে ভাবটি আসে এই ভাবটি না আসা পর্যন্ত প্রেম উদয় হয় না এই ভাব আসে সংস্কার থেকে কিসে থেকে আসে সংস্কার থেকে যার যেমন সংস্কার ব্যবহার তার ভাব তেমনি আর ভাবের উপরেই নির্ভর করে প্রেম বা ভক্তি সংস্কার কিন্তু অর্থের দিয়ে আসে না কারো খুব অর্থ থাকলে সুসংস্কার আসবে এমন বলা আছে কি সংস্কারটা একজন্মের সুকৃতিতে হয় না বহু নাম জন্ম নামানতে জ্ঞানবানাং প্রপদে অনেক জন্মের ক্রম ব্যবহারের দ্বারা সু আচরণের দ্বারা সু সংস্কার জন্মায় সংস্কার কথা যখন উঠল তখন বলি ব্যক্তির থেকে কাজ বড় ব্যক্তির থেকে কাজ বড় কাজের থেকে সংস্কার বড় যে কাজ করছে দেখতে হবে তার সংস্কার কেমন সংস্কারেই একটি কাজের উত্তম গতি বা অধগতি প্রাপ্ত হয় সংস্কার না হলে কিন্তু জোর করে বলে কে ভজন ভক্তি হবে না সংস্কার চায় মায়েরা তপ্ত দুগ্ধ জ্বলন্ত উনানের উপরে কড়াইতে জাল দেয় দুধটা জলীয় যে অংশটা ওইটা বাষ্প হয়ে উড়ে যেতে যেতে দুধটা ঘন হতে শুরু করে ঘন দুগ্ধটা কিছুক্ষণ তপ্ত কড়াইয়ের উপরে রাখলে ওটা সর পড়ে সর কিছুক্ষণ তপ্ত কড়াইয়ে থাকলে স্বরের উপরে হস্তরেখার মতো ছোট ছোট রেখা পড়ে মানুষ জন্ম কর্ম করে তার আচার ব্যবহার যেমন তার চিত্তে ওই রকম একটা সংস্কার দাগ কেটে যায় আর ওই সংস্কার অনুযায়ী তার ব্যবহার ভাব লক্ষ্য গতি হয় এই জন্য ভাগবত পাঠ কেন সাধুসঙ্গ কেন যাতে মানুষ সুসংস্কার পায় সাধুসঙ্গ ব্যতীত ভজন ব্যতীত কৃপা ব্যতীত সংস্কার আছে না দেখুন সংস্কার কেমন যদি একটা দৃষ্টান্তে বলা যায় একজন বড় ধ্বনি এত ধন সঞ্চয় করেছে ভগবানকে ভজনের আর সময় পাননি মৃত্যুকালে কোনো সৌভাগ্যে রাম রাম শব্দ এসে গেছে আসতেও পারে তো মৃত্যুকালে রাম শব্দ আশায় সে ব্রহ্মালোক প্রাপ্ত হয়েছে ব্রহ্মালোকে গেছে আরেকজন ছিলেন কাপড় ব্যবসায়ী তিনিও বহু ধন সম্পত্তির ভূসম্পত্তির ভৌতিক উন্নতি করেছিলেন তিনিও মৃত্যুর সময়ে রাম বললেন তো তাতেও তার ব্রহ্মালোক গতি হলো। আরেকজন সারা জীবন চিন্তাই করেছে লোকের কাছ থেকে সিনিয়ে নেওয়া দোষ্য চিন্তায় চিন্তাই করাই তার কাজ সে দেখছে এক গাধার পিঠে কোনো মাল যাচ্ছে তো ওই মাল চিন্তায়ের জন্য সে যখন গেছে এটা পাহাড় পর্বত শৃঙ্গের কিছুটা উপরে গাধা মালিকের এই জিনিস নষ্ট করবে না বলে আনুগর্ত তাকে এক ধাক্কা দিয়েছে সে পর্বত সিংহ থেকে পড়ে ওখানেই মারা গেল কিন্তু কেন জানি বাঁচবার জন্য সেও রাম বলল ব্রহ্মালোকে গিয়ে সব সিট দখল করেছে রাম বললেই তো মৃত্যু সময় ব্রহ্মালোকে গেছে কিন্তু ব্রহ্মা ওদের কোনো খেতে দিচ্ছে না খাবার তো লাগে সে অমৃত হোক যা হোক তো বলছে দেখো তুমি ধন অর্জন করেছিলে কিন্তু দান ধ্যান তো করি তাই তুমি এখানে ব্রহ্মালোকে রাম বলাতে এসছো কিন্তু তোমাদের এখানে কোনো ব্যবস্থাই নেই ওখানে দাওনি তো পাবে কি কোনো দান ধ্যানই তো করনি পরোপকার করনি তখন বলছেন ক্ষুধায় ব্রহ্মালোকে থেকেও লাভ কি আমাদের আবার জগতে পাঠান তো বললেন এবার পাঠান এইটুকু বুঝেছি ওখানে দান ধ্যান উপকার না করলে এখানে এসে কিছু পাওয়া যায় না ব্রহ্মা বললেন আর একটা সুযোগ দিচ্ছি কি চাই বললেন কিছু টাকা পয়সা দিন এবার গিয়ে দান ধ্যানই করবো তো আমরা যদি ধরে নিই ব্রহ্মা ওদের দশ লাখ করে টাকা দিলেন যাও জন্ম নাও পরোপকার করো পরের হিত করো দান ধ্যান করো ফিরে এসে শান্তি পাবে সত্যি কিন্তু এখানে যা করবেন না সে ওখানে গিয়ে ওটা পাওয়া ব্রহ্মালোকে গেলেও আপনার শান্তি নেই কিছুই তো করে যাননি হ্যাঁ মৃত্যুর সময় ভগবানের নাম দিব্য নাম উচ্চারণ হয়েছে ব্রহ্মালোকে গেছেন কিন্তু এখানে কিছু করেননি যে ওখানে কিছু পাবেন ব্যাংকে টাকা তো নাই চেক যতই লিখুন চেকের পাতা রয়ে গেছে যতই সই করুন টাকা উঠবে কি নাই তো তো যখন ওদের দুজনকে ওই ধন্যাঢ্য ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী আর যিনি কাপড়ের ব্যবসায়ী দশ লাখ টাকা করে ওই অর্থ দিলেন যা পৃথিবীতে তারা পায় ব্রহ্মা তো ভাগ্যবিধাতা কিন্তু যে চিন্তাইকারী তাকে বলছে তোমাকে কি দেব বললো না আমাকে আর কি দেবেন আমাকে কিছু দেওয়া লাগবে না ওরা দুজন যে পথ দিয়ে গেছে ওই পথটা জানিয়ে দেন মানে ওই সংস্কারটা ব্রহ্মালোকে গেলেও তার রয়ে গেছে ওরা যে পদ দিয়ে গেছে ওটা দেখিয়ে দেন আর কিছু করা লাগবে না যারা খুব পুণ্য কর্ম করে স্বর্গে যায় স্বর্গ থেকে যখন আবার ফিরে আসে তখন তাদের ব্যবহারটা মসৃণ হয় হৃদয়ে একটু দয়া ভাব থাকে একটু দান ধ্যান থাকে আর যারা নরক ভোগ করে ক্ষয় করে আসে ওখানে সংস্কার তার ব্যবহারে থাকে রুড়তা কথায় কথায় রেগে ওঠে অন্যকে আঘাত করা দয়া মায়া না থাকা এগুলি বোঝা যায় যে কোন লোক থেকে এখানে এসেছে দেখুন এখানে আমরা সবাই এসেছি নরনারী মানে মানুষ রূপে একটা গাধা যখন আছে শুকর যখন আসে হাতি যখন আসে ওরা পশু হলে ওদের আলাদা আলাদা নাম ধরে ডাকা হয় ঘোড়া আসছে গাধা আসছে সিংহ আসছে বাঘ আসছে কিন্তু আমরা স্বভাবে ভিন্ন হলেও এখানে যারা এসছি সবাইকে বলা হবে মানুষ আসছে আলাদা কিছু বলা হবে কি কিন্তু একটা মানুষ ব্যবহারের দ্বারা তার ত্যাগ বৈরাগ্য তিতিক্ষার দ্বারা তার সুচারু ব্যবহারের দ্বারা একজনকে বলা হলে এই মানুষটা দেব মানুষ অমৃতের মতো এর ব্যবহার আর আমার ব্যবহার দেখে আমার আচরণ দেখে একজন বলল এর ভিতরে কর্কশতা কোকিলের কণ্ঠস্বর নয় কাকের কণ্ঠস্বর এই মানুষটা আসলে অমানুষ আচ্ছা যাকে মানুষ বলা হচ্ছে দেবতা বলা হচ্ছে যাকে বলা হচ্ছে কোকিল কণ্ঠ এই মানুষটার কি হাত পা চারটে বেড়ে যায় আর যাকে বলা হচ্ছে পশুর মতো ব্যবহার অমানুষ দয়ানি নেই তার হাত পা দু একটা কমে কি তার মানে আকৃতিতে আমরা সবাই মানুষ থাকি সংস্কার বা প্রকৃত মানুষ না হলে সেটা কিন্তু আকৃতিতে মানুষ হলেও মানুষ বলা যাবে না যদি সুসংস্কার না থাকে এই জন্য মানুষের সংস্কার চায় দেখুন সংস্কার করতে গেলে আমরা একটু রামায়ণে স্পর্শ করে আসি বড় তাত্ত্বিক তত্ত্ব সেটি হল ব্রহ্মার জন্ম হল সেই ভগবানের নামই কমল হতে ব্রহ্মা যে ভগবানের নাভিকমল পদ্ম হতে যখন বিকশিত হলেন তার সৃষ্টি হলো বা জন্ম হলো তখন উনি দেখছেন ভগবানের কর্ণ থেকে বেরোনো কি আশ্চর্য ঘটনা দেখুন আমার খুব অবাক লেগেছে বিস্ময়কর লেগেছে মধু কৈটব যোগনিদ্রায় ভগবান কর্ণ থেকে মধু কৈটব দুটো দত্ত প্রকাশ হলো কোথার থেকে প্রকাশ হলো মানে ভগবান থেকেই তো তার মানে স্বয়ং ভগবানের মধ্যে মধু কৈটব দত্ত আসে তার মানে ভগবান সৃষ্টিত্ব জানাচ্ছে এই সৃষ্টিতে যেমন ভগবানও আছে শয়তানও আছে শুদ্ধতা যেমন আছে অশুদ্ধতাও আছে দেবতা যেমন আছে দানব আছে আমার মধ্যে আসরিক ভাবও আছে দৈবী ভাবও আছে এটাই সৃষ্টিতত্ত্বের রহস্য ভাববেন না যে আমি একটা নেব শুদ্ধতা অশুদ্ধতা পাপ পুণ্য ভালো মন্দ এই জন্য ভগবানের থেকেই বেরোলো মধুকৈটা শুধু বেরোলো না মধুকৈটা প্রায় পাঁচ সহস্রানি বৎসর পাঁচ হাজার বছর বলা হচ্ছে ভগবানের সাথে যুদ্ধ করছেন ব্রহ্মা তো অবাক ভগবানের থেকে বেরিয়ে মধু টপ ভগবানের সাথেই যুদ্ধ করছে যুদ্ধ কি থেমেছে দৈত্য বা দেবতার যুদ্ধ থেমেছে ভালো মন্দির যুদ্ধ থেমেছে যুদ্ধ তো আমাদের সাথেও চলছে কখনো বিবেক বিচার বলে সৎ পথে যাও নিজেকে উদ্ধার করো আবার আমাদের প্রবৃত্তি রিপু কামনা আমাদেরকে বিপদগামী করে যুদ্ধ তো চলছে ভগবান না দত্ত সৎ না অসৎ জয় কার হয় বেদ ভগবান বলেছেন সত্যমেব জয়তি সত্যেরই জয় হয় কিভাবে হলো জানেন খুব তাত্ত্বিক বিষয় মধুকৈটা পাঁচ হাজার বছর যুদ্ধ করে ভগবানকেই চুনতি দিচ্ছে কি গো তুমি তো আমার সাথে পেরে উঠছো না তো শক্তিতে বলে তুমি আমাকে পরাস্ত করতে পারছো না এখন আমি তাহলে বলো মান আমার কাছ থেকে বর নাও ভগ দেখুন অভিমান যখন আসে মানুষের তখন সামনে কে এই থাকে না ভগবানকে বলছে বর নাও ভগবানকে বলছে বর নাও ভগবান বলছেন এটাই তো চাইছিলাম দাও বর কি বর এই যুদ্ধে তোমরা ধ্বংস হও এখন বর দিতে চেয়েছে সেই বর এমন করে দিল যে ওদেরই ধ্বংস হল এতে কি সংকেত দিল ভগবান আপনি যদি সৎ উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যে শক্তি প্রয়োগ না করে অহংকার অভিমান অসৎ উদ্দেশ্যে শক্তি প্রয়োগ করেন আপনার বিদ্যা ধন রূপ যৌবন তাহলে ধ্বংসটা অন্য কারো লাগবে না আপনার বুদ্ধি আপনার ধ্বংস ডেকে আনবে খুব লিখে রাখবার মতো কথা আপনি আপনার বিদ্যা বুদ্ধি যৌবন সম্পদ ক্ষমতা যদি অসতে প্রয়োগ করেন অসৎ বুদ্ধিতে প্রয়োগ করেন কারো সর্বনাশের জন্য প্রয়োগ করেন তো ভগবান লাগবে না তাকে যার ক্ষতি করছেন তারও লাগবে না আপনার বুদ্ধি এত অশুদ্ধ হয়ে যাবে যে ওই অশুদ্ধ বুদ্ধিতে তা নাহলে ভগবানকে কেউ বলে বর চাও আর ভগবানও জানালেন বুদ্ধি অশুদ্ধ হয়ে যায় মানুষ যখন কুকর্মে রত হয় তখন তার বুদ্ধি কাজ করে না এই জন্য সংস্কার আনতে গেলে আমাদের কর্মটা হতে হবে উদ্দেশ্যটা শো হতে হবে আজ আমাদের উদ্দেশ্য কি তো জানি না রেলের টিকিট যেখানে কাউন্টার আছে একটা খিড়কির মতো থাকে জানলার মতো তাই না হাত দিয়ে যদি বলেন টিকিট মাস্টারকে টিকিট দিন ওপর থেকে টিকিট মাস্টার বলবে কোন জংশনে স্টেশনে যাবেন বলে যায় একটা দিন দেবে তো এ কথা বললে টিকিট পাবেন তো যায় একটা দিন তা আপনি আমি কোথায় যেতে চাই আমাদের লক্ষ্য কোথায় এটা ঠিক করে নিন স্ত্রী পুত্র খাওয়া দাওয়া ভোগ বিলাস সংসার পেয়েছি মজা করছি কোথায় যাব একটা লক্ষ্য থাকবে না আমরা অনেকটা লক্ষ্য হারা লক্ষ্য চাই জীবনের একটা গন্তব্য চাই এই লক্ষ্যটা আপনার সংস্কারকে ত্বরান্বিত করবে দেখুন সংস্কার আমাদের আসবে কি করে না কর্মের দ্বারা অনুষ্ঠানের দ্বারা আচ্ছা এই যে চারিদিকে ভাগবত হচ্ছে নাম যজ্ঞ হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠানাদি হচ্ছে এক কথা এটি যোগ্য সে যে কর্মই হোক সৎকর্ম তো নামযজ্ঞ হোক যপযজ্ঞ হোক শাহধ্যায় যজ্ঞ হোক প্রীতিযোগ্য হোক দেবযজ্ঞ হোক ঋষিযজ্ঞ হোক অতিথি সেবার যোগ্য হোক যজ্ঞের উদ্দেশ্য কী খুব মার্মিক একটা কথা যদি একটু ধ্যান দিয়ে শোনেন একটু মন সংযোগ করে শোনেন যজ্ঞ কথার বা যজ্ঞ কর্মের উদ্দেশ্য কি হওয়া উচিত যজ্ঞ শব্দের অর্থ হলো শ্রী ভগবানের প্রীতার্থে আর জীব হিতার্থে যে কর্ম সম্পন্ন হয় তাকে বলে যজ্ঞ আবার বলি ভগবানের প্রীতার্থে ভগবানের প্রীতির জন্য আর লোকের হিতের জন্য যে কর্ম সম্পন্ন হয় তাকে বলে যজ্ঞ আপনি চব্বিশ প্রহার নামযোগ্য দিলেন কিন্তু আপনার উদ্দেশ্য ভগবানের প্রীতি নয় লোকের হিত নয় অন্যকে দেখাবার জন্য নিজের গৌরব বাড়ানোর জন্য ওই পাড়া করেছে ওই মন্দির করেছে ওর থেকে বড় করে ওকে আরও নিচে নামানোর জন্য এটি যোগ্য নয় বরঞ্চ এই বিশাল যজ্ঞের থেকে একটা পথে আসতে আসতে গর্ত আছে কত বৃদ্ধ মানুষ আছে অন্ধ মানুষ আছে হয়তো অন্ধকারে পড়ে পা ভাঙতে পারে গত্তটা সংস্কার করে দিলেন পথের কাটাগুলি পরিষ্কার করে দিলেন যাতে কারো কায়ে পায়ে কাটা বিদীর্ণ হয় বললেন ওই চার পাঁচ দিন যজ্ঞের থেকে পথের কাটাটা অন্যের পায়ে বিদীর্ণ হয়ে কষ্ট হবে না ভেবে যে পরিষ্কার করলেন গত্তটায় মাটি দিয়ে যে লোকের চলাচলের উপকার করলেন এটাই শ্রেষ্ঠযোগ্য এটাই শ্রেষ্ঠযোগ্য বর্তমান সময়ে একবার বর্তমান সময়ে আমরা যে যজ্ঞ অনুষ্ঠানগুলো করছি এর দ্বারা খুব সফল আসছে বলে সুফল আসছে বলে মনে হয় না সমাজ তেমন বদলাচ্ছে না মানুষের স্বভাব সংস্কার তেমন শুদ্ধ হচ্ছে না যেমন আমি এক জায়গায় যজ্ঞের অধিবাসে পাঠ করতে গেছি তো সেখানে বলা হলো ষাট বছর ধরে যজ্ঞ হচ্ছে পাঠের পরে আমাকে বলা হলো আপনি তো একটু প্রসাদ পাবেন আমরা এই গ্রামে প্রসাদ ভোজি পরিবার আছে তো প্রসাদ ভোজি পরিবার নে একজন নিরামিষ খায় ষাট বছর নামযোগ্য মহাপ্রভুর ভোগ হয়েছে অথচ ওই গ্রামে একজনও প্রসাদ ভোজি কি যজ্ঞ হলো এখানে তিন দিন হরি নাম হলো আমার মৃত্যুর সময় তো আমাদের সঞ্জয় বাবু এসে ললিত রাগ শোনাবেন আমার মৃত্যুর সময় উনি ললিত রাগ শোনাবেন আমাকে নাম করতে করতে মরতে হবে তো তিন দিন নাম যজ্ঞ ভালোই হলো শুনলেন আসবেন যোগ্য হওয়া উচিত কলির যুগ ধর্ম কিন্তু তারপরে আর আপনি নাম গ্রহণ করলেন না নাম চপ নাম স্মরণ করলেন না তো এই তিন দিন আনন্দ আত্মীয় স্বজন নামের বন্যা বয়ে গেল কিন্তু আপনার জীবনে যদি নাম গ্রহণ না হলো এই নাম যজ্ঞ আপনাকে কতটুকু এগিয়ে নেবে এই জন্য নাম এখানে যজ্ঞ কেন দেওয়া যাতে নামের দ্বারা আমার ভেতরে সেই ভাবের উদয় হয় যে আমাকে নাম গ্রহণ করতে হবে আমাকে নাম অভ্যাস করতে হবে নামেই জীবের প্রেম ভক্তি মুক্তি আমাকে নাম কিন্তু যোগ্য হলো অথচ আমার জীবনে নাম এলো না এই জন্য যজ্ঞের উদ্দেশ্য হলো ভগবানের প্রীতি আর জীবের হিত ভগবানের প্রীতির উদ্দেশ্যে যজ্ঞ করুন তস্মিন তুষ্টে জগত তুষ্ট এই জন্য কোন কর্মীরা আগে ব্রাহ্মণ পণ্ডিতগণ এসে বলে মাধব মাধব বাচি মাধব মাধব রিদি সরন্তি সাধব সর্ব কাজ যশু মাধবাম তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট হে হরি তোমার কর্ম তোমার উদ্দেশ্যে সমর্পণ করছ তুমি কৃত হও সন্তুষ্ট হও এজন্য। এই যে ভাগবত অনুষ্ঠান এই যে যজ্ঞ যা কিছু যজ্ঞ আমরা বললাম সেই যজ্ঞের উদ্দেশ্য কোনো অভিমান নিয়ে অপারকে দেখাবার জন্য নিজের নাম প্রচারের জন্য নিজের অভিমানের জন্য যজ্ঞ করা উচিত নয় সেই যজ্ঞ কখনো ভগবান গ্রহণ করবেন না বরঞ্চ অভিমান অহংকার নিজের যশ খ্যাতির জন্য যদি যজ্ঞ করেন ভগবানই ওই যজ্ঞ পণ্ড করে দেবে আমি কথাটা এমনি বললাম না দৃষ্টান্ত আছে যারা রামচরিত মানুষ পড়েছেন গোস্বামীজির রামচরিত মানুষে ছয়টি যজ্ঞের উল্লেখ আছে খুব মার্মিক কথা ছয়টি যজ্ঞের মধ্যে তিনটি যজ্ঞ সফল হয় তিনটি যজ্ঞ ব্যর্থ বিফল হয় ধ্বংস হয় ছয়টি যজ্ঞ কে কে করেছিলেন কোন তিনটি ধ্বংস হলো আর কোন তিনটি সুফল বা সফল হলো ছয়টি যজ্ঞের মধ্যে তিনটি করেছিলেন প্রথমত রাজা দশরথ দ্বিতীয়ত বিশ্বামিত্র তৃতীয়ত রাজা জনক এই তিনজনের যজ্ঞ সফল হয়েছিল হরি কৃপা হয়েছিল জগতের কল্যাণ হয়েছিল আর তিনটি যজ্ঞ ধ্বংস হয় তার প্রথমটি হলো দক্ষ যজ্ঞ ভালো করে শুনতে হবে দ্বিতীয়টি হলো রাবণের যজ্ঞ তৃতীয়টা হল মেঘনাদের নিকুম্ভিলা যজ্ঞ এ তিনটে ধ্বংস হয় কারণ হলো নিকুম যজ্ঞ যে মেঘনাদ করেছিলেন রাবণ যে যজ্ঞ করেছিলেন আর দক্ষ যে যজ্ঞ করেছিলেন এটা অন্যকে অপমান এবং অন্যের কাছে নিজেকে জাহির করবার জন্য নিজের স্বার্থ সংরক্ষণের জন্য ওই যজ্ঞগুলো হয়েছিল সেই যজ্ঞগুলো তিনটাই পণ্ড হয় তারা তিনি ধ্বংস হয় এর থেকে বড় প্রমাণ আমার হাতে নাই খুব ধ্যান দিয়ে মনোসংযোগ দিয়ে শুনুন সেটি হলো দক্ষ যোগ্য কেন ধ্বংস হলো দক্ষ কিন্তু প্রজাপতি ব্রহ্মার পুত্র মানুষ পুত্র প্রজাপতি আচ্ছা ভগবান শিবের সাথে তার শ্বশুর মানে সতীর পিতা তো দক্ষ তাই না দক্ষযোগ্য নষ্ট হল কেন শিবের সাথে বিরোধ বাড়ল কেন এই প্রশ্নটা বিদুরজি মৈত্রীজীকে করেছিলেন পরম ভাগবত মৈত্রীজিকে বিদুর্জি করেছিলেন যে ভগবান শিবের সাথে দক্ষের কেন বিরোধ বাড়ল আর যিনি আদ্যাশক্তি যিনি স্বয়ং ভগবতী তিনি কেন দেহ রক্ষা করলেন সতী কেন দক্ষ দেহ ত্যাগ করলো তার তো জন্ম মৃত্যু নেই তবু কেন ত্যাগ করলো দেহ কারণটা বড় গভীর গভীর হলো এই প্রজাপতিগণের মধ্যে ব্রহ্মা দক্ষকে প্রজাপতির অধ্যক্ষ করলেন প্রধান করলেন মানুষ যখন বড় পথ পায় না ক্ষমতা পায় না তখন প্রথম যেটা সতর্ক হওয়া উচিত তার অভিমান চলে আসে বড় পথ প্রতিষ্ঠা যেই পায় অনেকেরই অভিমান চলে আসে তেমন দক্ষ প্রজাপতি অধ্যক্ষ হওয়ায় প্রধান হওয়ায় ওনার অভিমান দেখা দিল তো প্রথম অধিবেশনে দক্ষ যখন আসছেন দক্ষ আসার সাথে সাথে অন্য প্রজাপতিগণ বসেছিলেন তার মধ্যে ভগবান শঙ্করও বসেছিলেন তো প্রধান আসলে তো উচিত সকলকে উঠে দাঁড়ানো এমনিই যদি সদ্গুরুদেব আসেন আপনাদের মাঝে কোনো মহাত্মা সাধু আছেন উচিত হল উঠে দাঁড়িয়ে তাকে অভিবন্দন করা একটা নিয়ম আছে শ্রদ্ধা জানানো অভিমানে অতিক্রম না করা অবজ্ঞা না করা এটি একটি বৈষ্ণব অপরাধ একটি মহৎ অপরাধ তো ভগবান শঙ্কর উঠলেন না এখন প্রজাপতি অধ্যক্ষ তো অধিবেশনের প্রথম যে বিষয়ে আলোচনা হলো ওনার মনের ভিতরে ওই আচ্ছা বারো জনের মধ্যে এগারো জন ওঠে দাঁড়িয়ে সম্মান দিয়েছে একজন ওঠেনি তাও ভগবান শিব তাতে তোমার এত জ্বালা ধরল কেন ওই যে বড় পথ প্রতিষ্ঠা পেলে মানের আকাঙ্ক্ষাটা খুব থাকে সবাই আমাকে মানবে আমার অনুগত্য নিয়ে চলবে তখনই বললেন ধর্ম নষ্ট হয়ে গেল দক্ষের হৃদয়ে যে জ্বালা সেই জ্বালা মিটাচ্ছেন অধিবেশনের উনি অধ্যক্ষ প্রস্তাবনায় প্রথমেই বলছেন পতিরা প্রজাপতিরা যদি ধর্ম পালন না করে প্রজারা কি পালন করবে শ্রেষ্ঠজন যদি না করে তো ওই যে শিব বসে আছে ও আমাকে দেখে আমি প্রজাপতি প্রধান এখানে আমি অধ্যক্ষ আমাকে দেখে ওর উঠে দাঁড়াওয়া অভিনন্দন করা উচিত ছিল কিন্তু বসে আছে ভাগবতে এলে কোনো মন্দিরে এলে কারো প্রতি বিরোধ বা দেশ নিয়ে আসবেন না তাহলে পণ্ড হয়ে যাবে ভগবত শ্রবণ করা আর এই জন্য কোনো মন্দিরে গিয়ে কোনো ভাগবতে গিয়ে কারোর প্রতি দেশ করতে নাই আর চোখেও তাকাতে নাই তাহলে ওই যে দেশ ভেতরে ঢুকলো ও আর আপনাকে ভগবত শুনতে মন বসাতে ওই যে শিব ঠাকুর উঠলো না ওই রেসেই কথা বলে চলেছেন আরে ওর শ্বশুর আমি শ্বশুর মানে তো পিতার সমতুল্য জামাতা মানে তো পুত্র সমতুল্য উচিত ছিল না আমাকে আচ্ছা এত বাদলো কেন ওই যে সম্মানের আকাঙ্ক্ষা ওটাই এত বাদলো কেন বলছেন উঠল না কেন আমি তো ওর পিতার মতো জামাতা তো পুত্রের সম হয় উঠবে কি হম ওর বানরের মতো চোখ ওই যে মনে হিংসা থাকলে বিদ্বেষ থাকলে শব্দ আর ভালো বলছে ওর বানরের মতো চোখ আর আমার সতীর হরিণীর মতো চোখ ওকে কেউ মেয়ে দেয় হ্যাঁ ভূত প্রেতদের সাথে থাকে ভূতেশ্বর বলে ভূত প্রেতের সাথে থাকে তার সংস্কার ভালো হয় অনেক অপমান করলো ভগবান শিব নীরব হ্যাঁ বানরের মতো চোখ আমার মেয়েকে দিলাম ভূত প্রেতদের সাথে যারা থাকে তাদের সুসংস্কার হয় উনি নীরব শান্ত কিন্তু ভগবান শিবের যারা অনুচর ভৃঙ্গে আর সহ্য হল না প্রভুর অপমান তো শিব নিন্দা তো উঠেই বললেন দক্ষ আজ থেকে তোমার মেধা নষ্ট হোক তোমার স্মৃতি ভ্রষ্ট হোক ওদিক দিয়ে যারা দক্ষ প্রজাপতির অনুচর ছিল সেবক ছিল তারা উল্টে উত্তর করে অভিশাপ দিতে লাগলো এই অভিশাপ পাল্টা অভিশাপ উত্তর যখন হচ্ছে সংকট দেখলেন এই স্থান ত্যাগ করা উচিত নালে এখানে আরও বিধ্বংসী কিছু ঘটবে শিব ঠাকুর ওইখান থেকে স্থান ত্যাগ করলেন জ্ঞানী ব্যক্তিরা যেখানে কলহ সমস্যা আস্তে আস্তে দেখেন যেখানে উপস্থিতি থাকা উচিত নয় তবে এখানে দেখুন প্রভু কিছু বললেন না প্রভুর দাসরা কিন্তু প্রতিবাদ করলেন এই এই জন্যই ওই যে শিব ঠাকুর চলে গেল শিব ঠাকুরের অনুচরগণ তাকে অভিশাপ দিল দক্ষের হিংসা জ্বলতে লাগলো এই জন্য তিনি বাষ্পেয় যোগ্য সতেরো দিন ব্যাপী করেছিলেন এবং শিবকে অভিশাপ দিয়েছিলেন যে দেবতাদের দেবতাদের সারিতে বসে যজ্ঞের আহুতি শিব কোনোদিন পাবে না দক্ষ এই অভিশাপ দিয়েছিলেন এই জন্য শিবকে নিন্দা করবার জন্য খাটো করবার জন্য এই দক্ষ হয়েছিল যজ্ঞ পূর্ণ হলো তো দক্ষ কি পূর্ণ হয় আজও ঝগড়া আজও যদি কোনো বিশৃঙ্খলা হয় তবে বলি এটা দক্ষযোগ্য বেঁধে গেল তাহলে দক্ষের উদ্দেশ্য ছিল শিবকে ছোট করা শিবকে অপমান করা তো যারা অন্য পাড়াকে অন্য কমিটিকে অপমান করবার জন্য বেশি বেশি আমি করব। ও করেছে আমি করব। এ যজ্ঞ কখনো পূর্ণ হয় না শিবহীন শিব মানে মঙ্গল মঙ্গলহীন যোগ্য কখনো পূর্ণ হয় না দ্বিতীয় যজ্ঞ রাবণ শুরু করেছিল রাবণ শুরু করেছিল এই জন্য যাতে সীতা হয়েছে আমি অমর টিকে থাকি ওদের সব বধ করতে পারি অন্যকে অন্যকে হিংসাপূর্বক নিজে ভোগ করবার উদ্দেশ্য ছিল রাবণের যজ্ঞ সেই যজ্ঞ পূর্ণ হয়নি আর নিকুম করেছিলেন নিকুম্বিলা কেন করেছিলেন লক্ষণকে যাতে বধ করা যায় ধ্বংস করা যায় তো এখানে লক্ষ্য করুন এই তিনটি যজ্ঞ হয়েছিল রাবণের দক্ষের আর মেঘনাদের অন্যের অহিত করবার জন্য সে তিনটে যজ্ঞই ভগবান ধ্বংস করে দিলেন আজও তো অনেক তাই হয় সমাজে আর তিনটে যজ্ঞ পূর্ণ হল কি পূর্ণ হল কারয চক্রবর্তী সম্রাট দশরথের তিনি যজ্ঞ করেছিলেন কেন তিনি যজ্ঞ করেছিলেন তিনি যজ্ঞ করেছিলেন যাতে ভগবান সূর্য বংশে অবতীর্ণ হন ভগবানকে যাতে পুত্র রূপে ভুবার হরণ করতে জগতে প্রেম দানের জন্য যাতে ভগবান জগতে ভগবানকে প্রকট করবার জন্যই যজ্ঞ সেই যজ্ঞ পূর্ণ হলো তো দেব মুনি আহুতি দিয়ে পূর্ণ ব্রহ্ম সনাতনকে চতুরংশে পুত্ররূপে দশরথ পেলেন এই যজ্ঞ পুণ্য হল আর বিশ্বামিত্রের যোগ্য স্বয়ং রাম লক্ষণ থেকে পূর্ণ করেছিলেন যজ্ঞেশ্বর স্বয়ং উপস্থিত থেকে পূর্ণ করেছিলেন আর ধনু যজ্ঞ পূর্ণ হয় রাজা জনকের এই তিনটে যজ্ঞের উদ্দেশ্য ছিল কিন্তু মহান জীবের কল্যাণ জগতের হিত এবং বিশ্বপিতার হিতের জন্য এই যোগ্য। এই জন্য নিবেদন করব যে আমাদের উদ্দেশ্য প্রতিটি কাজের উদ্দেশ্য যেন ভগবত প্রীতি আর মানুষের হিত এই উদ্দেশ্য হয় তবেই সেই যজ্ঞ যজ্ঞেশ্বর গ্রহণ করবেন তবেই সেই যজ্ঞের পূর্ণতা আসবে না হলে কিন্তু পূর্ণতা আসবে না বিশ্বামিত্র যজ্ঞের একটা ঘটনা বলি আপনাদের ভালো লাগবে বিশ্বামিত্র যজ্ঞের ঘটনা হলো বিশ্বামিত্র ছিলেন মহান তপস্বী তপস্বী শ্রেষ্ঠ বিশ্বামিত্রের তপ বড় বিদিত শাস্ত্রে বিশ্বামিত্রের যজ্ঞ বারবার মারিজ এসে সুবাহু এসে আর তারকা এসে বিনষ্ট করছিলেন খুব সাংকেতিক তিনটে তত্ত্ব আছে একটু শীত আছে শীতে অলসতা নিদ্রাও আসে হরি কথাতে ঝিমানি বা ঘুম এগুলি আসা অপরাধ একটু নিজেকে নিয়ন্ত্রণ করে রাখুন আমার জ্বর গলায় কথা বলাও নিষেধ কাশি হচ্ছে বারবার তবু এসছি প্রায় চার ঘন্টার পথ অতিক্রম করে আপনারা একটু যদি কৃপা করেন অনেক যখন ঘুমায় পাঠে খুব কষ্ট হয় বুকে একটা তীর ছুঁড়ে দিলে যে কষ্টটা কষ্ট হয় হ্যাঁ রাত জাগা থাকতে পারে আপনার শরীর কিন্তু হরি সব দূর হয় যদি খুব ব্যাকুলতা থাকে খুব ব্যাকুলতা থাকলে সব দূর হয়ে যায় অলসতা আসে না একটু মন দিয়ে শুনুন উনি আচ্ছা এই তারকাকে এবং মারিসকে সুবাহকে তপস্যার বলে বিশ্বামিত্র বধ করতে পারতেন না পারতেন কি না করলেন না কেন উনি ভগবান আনতে যাচ্ছেন কেন যোগ্যপূর্ণের জন্য এগুলো খুব তাত্ত্বিক তত্ত্ব আছে এর মধ্যে দেখুন যারা সাধনা করে তাদের সাধন ভজনে নষ্ট হওয়ার পথে একটাই কারণ সেটা হলো ক্রোধ ওদেরকে ধ্বংস করতে গেলে ক্রোধ প্রকাশ করতে হবে আর ক্রোধ গেলে ভজন বিনষ্ট হয় ভজন সব থেকে নষ্ট হয় যদি কারো ক্রোধ আসে ক্রোধ মানে তো অগ্নি এই জন্য চিন্তা করলেন ধ্যান করে দেখলেন পূর্ণ ব্রহ্ম সাতশত ভগবান অযোধ্যাতে আবির্ভূত হয়েছেন দশরথ তনায় হয়ে বললেন তাহলে ভগবানের দিয়েই কাজটা হোক তারই উদ্দেশ্যই তো যোগ্য তিনি তার হাতে বধ হলে তারাদের একটা গতি হবে আর যোগ্য পূর্ণ হবে আমি ক্রো দিলে আমার ভজন নষ্ট হবে ভগবানের এক নাম দিয়েছেন রূপগোস্বামী হতার ও দায়ক আহা কি বিশেষণ দিয়েছেন ভগবানের হাতে যারা বধ হয় হতার ও গতিদায়ক তাদের গতি হয় তাদের মুক্তি হয় অর্থাৎ বিশ্বামিত্র নিজে বধ করলে অভিশাপে ওরা পুড়ে মরত কিন্তু ভগবান হলো হতারও গতি দায়ক তার হাতে কেউ কংস ভগবান এমন কৃপালু এমন দয়ালু তার হাতে শত্রুতা করেও যারা মরে তাদেরও মুক্তি হয় যেমন ক্ষীরের পাত্রে যে জিনিসই পড়ে তার গায়ে কিছুটা ক্ষীরের স্বার্থ থাকবেই আর লবণ গোলা জলে যদি কিছু পড়ে তার সাথে কি হবে তো ভগবানের হাতেও যারা বধ হয় তাদেরও গতি হয় তো বিশ্বামিত্র চাইতে গেলেন কাকে দশরথ রাম লক্ষণকে দাও দশরথ বললেন এই দুই অক্ষর বাদে আমার রাজ্য চাইলেও দেব কিন্তু রাম আমার প্রাণ আমি দেব না গুরু বশিষ্ঠ বললেন দশরথ ইশারাই বললেন দুজনকে দাও চারজনকে পাবে যারা দান করে যারা নিঃস্বার্থভাবে দান করে ওই দান পায় তারপর উপরোক্তও তারা বহুগুণ বেশি পায় তার মানে বশিষ্টদেব বললেন ছেলে বড় হয়েছে রাম তুমি যদি রাম লক্ষণকে দাও তো জোর সাথে আসবে দুটো পুত্রবধূ বধূও সাথে পাবে দুজনকে দিলে চারজন পাবে কিছু দাও তাহলে পাবে বৈশিষ্ট্যদেব ইঙ্গিত করলেন আর বললেন মুনি ঋষিদের ফেরাতে নাই রামকে দাও বিশ্বামিত্রকে বললেন আমি আমার প্রাণ তোমার হাতে তুলে দিলাম ঋষি যেতে যেতে তারকার সাথে তারকা আক্রমণ করতে আসলেন কিন্তু রাম এক বানে তারকাকে মেরেছিলেন কয় বানে এক বানে তারকা প্রভুকে দর্শন করে প্রভুকে গ্রাস করতে এসে দেখলেন প্রভুর সেই অরিন্দম সুন্দর ভুবন ভনাল সচ্চিদানন্দ বিগ্রহ মনোহর রূপ দেখে উনি মাটিতে লুটিয়ে পড়লেন আমার মনে হয় কি জানেন নত হওয়াটা আশীর্বাদ বর দীনতাটা হলো আশীর্বাদ আর হীনতাটা হলো অভিশাপ যার ভিতরে দীনতা আছে হ্যাঁ আমি পাপি হতে পারি রাক্ষস হতে পারি কিন্তু প্রভু তোমার চরণ আশ্রয় করলাম কারো ভিতরে যদি এরকম দীনতা আসে দীনতাটাই আশীর্বাদ যার ভিতরে দৈন্য আছে দীনতা আছে সে আশীর্বাদ পাবেই হ্যাঁ প্রভু তাকে এক বানে কয় বানে মারলেন এক বানে এই তারকা কি জানেন তারকা হলো আমাদের জীবনটা যোগ্য যোগ্য মানে আমি একটু গীতার একটা কথা হলো আমাদের জীবনের প্রতিটা কর্মই হলো যোগ্য সব থেকে বড় যজ্ঞ কি জানেন জীবন যোগ্য এই জীবনটাই একটা যোগ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্ম যেন প্রভু তোমার হিতের জন্য তোমার প্রীতির জন্য করতে পারি এর নাম যোগ্য। সব থেকে বড়ো জীবন যোগ্য যে যজ্ঞে আমাদের খেয়াল নেই আমাদের খেয়াল আছে ভাগবত যজ্ঞ নাম যজ্ঞ নানান যজ্ঞ কিন্তু জীবনটাই যে যোগ্য আজ আমাদের জীবন যজ্ঞটা ঠিক নেই এই জন্য যজ্ঞে প্রথম বাধা হলো তারকা তারকা মানে দুরাশা যে আশাগুলো করা জীবনে উচিত নয় এই দুরাশা কখন বধ হয় দুরাশা বধ হয় যদি ভগবানের চরণে স্মরণ নেওয়া যায় তখন তার মধ্যে আর দুরাশা হ্যাঁ কুয়াশা থাকে না ভগবানের চরণে নত হন নত হলে কি হবে প্রভু দুরাশা দূর করে দেবেন ধ্রুব রাজ্য লাভের জন্যই তো জঙ্গলে ভজনে গেল ভগবানকে পেয়ে বলল প্রভু কি হবে আমার রাজ্যে আমি কাজ খুঁজতে এসে কাঞ্চন পেয়ে গেছি লোহা খোঁজ দেখে সে হীরা পেয়েছে আমি রাজ্য কি চাই তার মানে ভগবানের চরণে নত হলে দদামি বুদ্ধি যোগাম ভগবান এমন বুদ্ধি দেবেন তখন আর দুশা কুয়াশাগুলো আপনার ভেতরে থাকে না এই জন্য বুদ্ধি জীবনে শুদ্ধ হবে না যতদিন ভগবানের চরণে স্মরণ না নেবেন কোনোদিন কারো বুদ্ধি শুদ্ধ হতে পারে না এই জন্য তো বলছেন তেসাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দি বুদ্ধিযৌগম আমি তোমাকে সুবুদ্ধি দেব। কি চাইতে হয় তুমি জানো না আমি বুদ্ধিটা দেব তারকা মানে দুরাশা মনির আশ্রমে গেলেন বললেন আপনি যোগ্য শুরু করুন আমি অনুজ লক্ষণ আপনার দুয়ারে আসি মারিস বা সুবাহ আর আপনার যজ্ঞে বিঘ্ন করতে পারবে না বিশ্বামিত্র এক হেসে বললেন যজ্ঞেশ্বর যখন দুয়ারে তখন তো যজ্ঞ হয়েই গেছে যজ্ঞেশ্বর যখন দুয়ারে তখন তো যজ্ঞ হয়েই গেছে আর কি যজ্ঞ করব। তখন বলছেন আপনি যজ্ঞ করুন যজ্ঞ করুন দুয়ারে দাঁড়িয়ে থাকলেন দোয়ারে দাঁড়িয়ে থেকে মারিজে আসলেন মারিসকে প্রভু বানের দ্বারা কি করলেন মারিসকে বানের দ্বারা অনন্ত সমুদ্রের ওপারে ছুড়ে দিলেন এই মারিজ মানে লোভ জীবন যোগ্যটাই তিনটে জিনিসকে তাড়াতে হবে জীবনের যোগ্য যদি পূর্ণ করতে চান বিশ্বামিত্রের যোগ্য পূর্ণ হলো কেন তিন রাক্ষস কি সংকেত দেখেন তত্তে দেখুন আমাদের যোগ্য সফল হবে যদি এই তিনটে স্বভাবকে দূর করতে পারেন প্রথম স্বভাব দুরাশা দ্বিতীয় হলো লোভ এই লোভ হলো মারিস মারিসকে কোথায় দিয়ে দিলেন রাম দিয়ে দিলেন সমুদ্রের লোভটাকে অনেক দূরে সরান হ্যাঁ আমরা আমি ভাগবত করতে এসেছি আপনারা কত দূর থেকে শীতার্ত রজনীতেই মাটিতে বসেছেন এখানে যদি আপনাদের আত্মকল্যাণ ভগবানের পিটির উদ্দেশ্য না হয় টাকার দিকে আমার লোভ যায় কত টাকা পাবো একটা পাঠ করলে কত টাকা প্রণামী পাবো যদি এই উদ্দেশ্য থাকে এই লোভই মানুষকে শেষ করে দেয় ভজন সাধন সুকৃতি সব নষ্ট হয় লোভের দ্বারা রূপের লোভ অর্থের লোভ ক্ষমতার লোভ যশের লোভ প্রতিষ্ঠার লোভ পথ প্রতিষ্ঠার এই লোভকে জীবনযোগ্য পূর্ণ করতে গেলে লোভকে সাত সমুদ্রের ওপারে দাও তবে লোভ থাকবে ভক্তের চরণ ধরির লোভ প্রেম ভক্তির লোভ ভগবানকে পাওয়ার লোভ এই লোভ থাকুক এই লোভ থাকুক অন্য লোভকে যশ খ্যাতি পূজা আমার কি মনে হয় জানেন চাইলে কম পাওয়া যায় চাইলে কম পাওয়া যায় লোভ সাধু হোক লোভ বৈষ্ণব সঙ্গে হোক লোভ ভগবানের চরণ পাওয়ার জন্য হোক লোভ যেন অর্থবিত্ত যশ খ্যাতির দিকে না হয় না হয় লোভকে প্রভু তাড়ালেন আর সুবাও হল দেশ দেশ মানে হিংসা দেশ মানে হিংসা হিংসাকে প্রভু রামচন্দ্র কি বান দিয়ে অগ্নি বান দিয়ে হিংসাকে জয় করলেন হিংসা জয় হয় জ্ঞানের দ্বারা জ্ঞানের দ্বারা হিংসা জয় হয় এইখানে তিনজন রাক্ষসকে বধ করলেন রাম লক্ষণ করে বিশ্বামিত্রের যজ্ঞ পূর্ণ করলেন সংকেত কি পাওয়া গেল জীবন যোগ্য যদি পূর্ণ করতে চাও যজ্ঞেশ্বরকে পেতে চাও তাহলে আর দেশ মানে হিংসা এই তিনটিকে বধ করো রামায়ণ কি শুধু সাধারণ গ্রন্থ জীবন যোগ্য পূর্ণ সেই দিন হবে যেদিন ভগবানের কৃপার দ্বারা তুমি এই তিনটি জিনিস জয় করতে হবে সুবাহ মানে দেশ হিংসাটা মানুষের জীবনকে জ্বালিয়ে দেয় এই জন্য জ্ঞান দিয়ে হিংসা দূর করতে হবে আজকাল কি দুরশা দেখুন একজন পাঠকের সাথে আরেকজনের পাঠকের মানসিক দ্বন্দ্ব বেঁধে যায় কার কোন এলাকায় কার কত সুনাম কার পাঠে কত বেশি ভক্ত হয় এই নিয়ে দ্বন্দ্ব বেঁধে এবং একটা মজার কাণ্ড হলো যাকে যে ভালোবাসে সেই পাঠকের একটা গোষ্ঠী তৈরি হয় অন্য পাঠকের একটা গোষ্ঠী তৈরি হয় এবং এই হিংসার বিষটা ওই গোষ্ঠীদের মধ্যেও ছড়াই পড়ে উনি ওনার গোষ্ঠী উনি ওনার গোষ্ঠী আচ্ছা সূর্যের আলো কি কখনো আলাদা আলাদা করে আলো দেয় কাউকে বাতাস আলাদা দেয় কি তো ভাগবত পাঠকদের মধ্যেও এখন এই গোষ্ঠী দ্বন্দ্ব কোথায় দাঁড়াবেন আমার থেকে যদি কেউ এগিয়ে যায় হ্যাঁ যাক না দেখুন আপনি রিপ্রেজেন্টেটিভ কোনো ওষুধ কোম্পানির আমরা দুইজন রিপ্রেজেন্টেটিভ এখন বেতন আমাকে দেবে আমি কাজ করি আমার বেতন দেবে এখন আমার থেকে আপনার দ্বারা যদি ওষুধ বেশি বিক্রি হয় তা আমার কোম্পানিরই তো ওষুধ বিক্রি হচ্ছে আমি তো বেতন পাচ্ছি আমার কোম্পানির তো ওষুধ ছেল হচ্ছে আমার হিংসা হবে কেন আমার থেকে অন্যের পাঠে যদি মানুষ বেশি আসে তার কথাই যদি মানুষ সুসংস্কার পায় আমার কোম্পানি অর্থাৎ ভগবানেরই কথাই তো মানুষ শুনছে তাতে আমার হিংসা আসবে কেন কিন্তু আজকাল দেখবেন এই এর মধ্যেও হ্যাঁ এমনকি শ্রোতাদের মধ্যেও ভাগ হয়ে যায় উনি ওনার দলের দলে। এটা হওয়া উচিত নয় এই দেশগুলো না তাড়াতে পারলে ওই যে যোগ্যপূর্ণ। নিকম ভেলা নিকমভিলা যজ্ঞ ইন্দ্রজিতের পূর্ণ হয়নি অন্যকে বধ করবার জন্য ধ্বংস করবার জন্য যজ্ঞ শুরু করেছিল এগুলো যেন না হয় সেই ভগবানের কথাই তো বিতরণের জন্য আমরা তার দাস অনুদাস হয়ে এসেছি আমাদের আবার কিসের দল এই জন্য দেখুন আমি পাঠে কখনো কোনো সম্প্রদায়ের নিন্দা আমার জ্ঞান তো মানুষ তো ভুল হতে পারে কোনো কথা আসতে পারে কিন্তু আমি কোনো সম্প্রদায়ের নিন্দা আজও কোনো ভাগবত ব্যাস বসে বলি না কোনো দল মতের কথা বলার না চেষ্টা করি মানুষ ভুল হতে পারে কথাই তো ভুল হয় কিন্তু চেষ্টা করি কোনো দল মত কোনো বিভেদ এর মধ্যে না আনা এই দেশে অল্প কিছু সনাতন অবলম্ব আমরা আছি আমাদের মধ্যেও যদি এভাবে কিন্তু এ কথা বলে আজ লাভ নেই সবাই সবার দল নিয়েই ব্যস্ত গোষ্ঠী নিয়েই ব্যস্ত এটা হওয়া উচিত না একটা উদার চিন্তা থাকা উচিত ধর্ম এগিয়ে যাক সনাতন সভ্যতার মানুষগুলো শান্তি পাক আমি দল গড়ে গিয়ে আমি কিছু লোককে আমার মতে এনে কেন আমি অন্যের বিপক্ষে খাড়া করব আপনার যারা শ্রোতা তারাও এরকম কখনো করবেন না কোনো গোষ্ঠী ভাগ হবেন না হরি কথা হরি কথায় তবে শাস্ত্র বলেছে ভাগবত শ্রবণ করতে হবে কার মুখে এ কথাটাও বলা আছে স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী নির্মল চরিত্রের মুখে হরি কথা শুনতে হবে সজাতীয় মানে কেমন জানেন আমার উপাসনা আপনার এক জাতীয় তার মুখে আপনার বাড়বে কথা বোঝা যায় সাধনার প্রথম অবস্থায় বিজাতীয় কোনো বক্তার মুখে আলোচনা শুনতে গেলে আপনার ভিতরে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে কথাটা বোঝাতে পারলাম কিনা না আমি যদি ওরাখান্ডি ঠাকুরের আশ্রিত হই আমি যদি অন্য কোনো মত আলোচনা শুনতে গিয়ে দেখি আমার ইষ্ট নিন্দা হচ্ছে আমার ঠাকুরের আমার সম্প্রদায়ের নিন্দা হচ্ছে ওটা শুনলেই আপনার অপরাধ হয়ে গেল আর এখন তো ওগুলোই বেশি বলা বলি হয় এরটা ছোট এরটা বড় তাই না তাহলে প্রথম অবস্থায় শুনতে হবে শ্রবণ করতে হবে সজাতীয় আমার উপাসনা আমার ভজন সাধন আর যে বক্তা তার ভজন সাধন সজাতীয় তার মুখে শুনলে আপনার ইষ্ট অনুরাগ বাড়বে বাড়বে দেখবেন গাভীর দলের মধ্যে যদি অন্য একটা প্রাণী ঢুকে যায় গাভী সহ্য করতে হ্যাঁ ওরা সিং দিয়েটি বের করে দেয় কিন্তু আর একটা আসলে গা শোকাশোকি করে ছাটাচাটি করে প্রথম অবস্থায় সজাতীয় ভক্তের মুখে এই জন্য গোস্বামী বলেছেন সজাতীয় সয় আর বলেছে স্নিগ্ধ সেই বক্তার বক্তব্য সেই ভাগবতের ভাগবত শুনতে হবে যার স্বভাব স্নিগ্ধ কথায় কথায় আমি কেউ প্রশ্ন করলে খেপে উঠি প্রশ্ন করলে রেগে উঠি হ্যাঁ বলে স্নিগ্ধ হতে একজন ভাগবতের হতে হবে স্নিগ্ধ শান্ত আর কি স্নিগ্ধ সজাতীয় সাই স্নিগ্ধ আর ভজনানন্দী যিনি হরিকথার উপদেশ করছেন তিনি নিজে ভজন সাধন করেন কি না তিনি সদ করেন কি না এগুলি না দেখে যদি হরে গড়ে আমার মতো বক্তার আলোচনা শুনতে আসেন আপনাদের সর্বনাশ হয়ে যাবে পিছিয়ে পড়বেন যার মধ্যে সদাচার নেই নিজের আচরণ নেই যার মধ্যে স্নিগ্ধতা নেই সজাতীয় নেই নির্মল চরিত্র নাই আমার মতো তাদের আলোচনা শুনলে আপনাদের বরঞ্চ পিছিয়ে যেতে হবে দুধ উৎকৃষ্ট কিন্তু দুধটা আমার অজান্তে যদি সাপ এটো করে দেয় বিষদর সাপ ওই দুধ খেলে কিন্তু আমার হিতে বিপরীত হয়ে যাবে অবৈষ্ণবের মুখে হরি কথা নিষেধ অবৈষ্ণব মুখত গেরিনাং পুত হরি কথা মৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পয় এই জন্য স্বজাতীয়শয় স্নিগ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধুর মুখেই হরিকতা শ্রবণে জীবের উদ্ধগতি পরমগতি হয় এটি বলা আছে শাস্ত্রে তো আমরা সংস্কার নিয়ে শুরু করেছিলাম আসুন আমাদের জীবনটাকেই যজ্ঞ মনে করি আর এই যজ্ঞের পূর্ণাহতি দিতে গিয়ে আমাদের উচিত হবে আমাদের দুরাশা আমাদের লোভ আমাদের যে দেশ বা হিংসা এদের বধ করা আর এটা প্রভুর চরণ আশ্রয় করলেই সম্ভব হবে আজ একটি ভক্ত চরিত্র আপনাদের শোনাব যেটা ইতিপূর্বে আমরা কখনো আলোচনা করিনি বাবাজির আশ্রমে গতবার আমি সময় দিতে পারিনি তার কাছে প্রতিজ্ঞা করে গিয়েছিলাম যদি সময় হয় আগামীতে আসবো একটা ভক্ত চরিত্রের কথা স্মরণ এলো আসুন আমরা সেই দিব্য চরিত্র কথা একটু সংক্ষিপ্ত আকারে শ্রবণ করি এটা হলো উত্তর প্রদেশের সুরত বলে একটা জায়গা আছে সুরত সেই সুরত সেখানে ছিলেন একজন তৎকালীন সময়ে এখান থেকে ছ বছর পূর্বে একজন কোটিপতি শেঠ শেঠ মানে ওই দেশে যারা শিল্পপতি তাদের বলে ওলা ভাই পাবেক তার নাম ছিল ওই দেশের ওলাভাই পাবে। তো খুব মার্মিক এই চরিত্রটা যদি আমি সূত্র আকারে বলছি বিলম্ব না করে সেটি হলো এই ওলাভাই পাবে ইনি ছিলেন কোটিপতি ধর্ণার শেঠ উনি বাড়িতে একটা গোপাল মূর্তি এনেছিলেন সেই গোপালের সকাল সন্ধ্যা উনি আমার একটু অর্চন করতেন একটা ভোগ দিতেন কিন্তু দিতেন এই ভেবে যে আমার সম্পত্তি ক্ষমতা আরও বৃদ্ধি পায় এখানে আমি ভাব নিয়ে শুরু করিলাম ভাবটা হলো সাত্বিক স্বল্প মাত্রা দয়। ভগবানকে সেবা করতে গিয়ে যদি অশ্রু হৃদয়ে পুলক আসে এবং ভগবানের কাছে ভগবানের সেবা ভিন্ন আমি যদি নিজের কোনো কামনা বাসনা না চাই সেটার নাম ভাব প্রেমাশ্রু প্রথম ভাব ভিয়তে ঘরে ঘরে আমাদের গোপাল আছে নিতাই গৌর আছে পঞ্চতত্ত্ব আছে কিন্তু সেবার বিনিময়ে কি চাইবো এখানে বলছেন দিতে হবে কি সেবা না যা দিন উপচার একটু অশ্রু একটু হৃদয়ের আনন্দ আমি ভগবানকে ফুল দিতে গিয়ে চন্দন দিতে গিয়ে আমার লোম খাড়া দিচ্ছে এইটাই শ্রেষ্ঠ উপচার এই ভাবই হলো শ্রেষ্ঠ উপচার আর কি ভাবটা কি নিষ্কাম হতে হবে প্রভু ইহ জগতে পর জগতে আমার নিজের স্বার্থের কিছু চাই না যেন তোমাকে সুখ দিতে পারি তোমাকে সেবা দিতে পারি এটা না চেয়ে শেঠ কি চাইতেন ওলা ভাই পাবেক চাইতেন আরো সম্পদ আরো কারখানা বৃদ্ধি হোক এই কামনা বাসনা নিয়ে যারা ভজন পূজন শুরু করেন এদের একটা সমস্যা তৈরি হয় প্রথম অবস্থায় কামনা থাকে কিন্তু চিরদিন যেন ওটা না থাকে থাকলে কি হয় দেখুন এই ওলাভাই পাবেকের স্ত্রীর ব্লাড ক্যান্সার ধরা পড়ল লীলাটা খুব মার্মিক ওলাভাই পাবেকের কে হলো স্ত্রীর ব্লাড ক্যান্সার ধরা পড়ল এবং একেবারে শেষ পর্যায়ে যখন শেষ পর্যায়ে ওনার স্ত্রীর প্রতি খুব আসক্তি ছিল আর এ কারণে এই স্ত্রীর প্রতি অতিরিক্ত আসক্তির কারণে উনি তখন দুই বেলা আগে টাকা পয়সা ব্যবসা কারখানা বাড়াতে চাইতেন এখন বলছেন তোমাকে ভালোবাসি বেলা সেবা দিই আমার সহধর্মিনী রোগ ভালো করে দাও এই চাওয়াটাই তার মুখ্য হলো এবং উনি একরকম ভগবানকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তোমাকে দিতেই হবে ভালো করে হ্যাঁ প্রারব্ধ মেনে নিচ্ছেন না যদি ওনার স্ত্রীর প্রারব্ধে মৃত্যুযোগ থাকে উনি ভক্ত হলে এটা মেনে নেয় তোমার যা ইচ্ছা কিন্তু উনি চাপিয়ে দিচ্ছেন তোমার পূজা করি দুবেলা তোমাকে ফুল পত্রপুষ্প সুগন্ধি দেই তুমি আমার স্ত্রীর রোগ ভালো করো ডাক্তার বলল উনি আর দুই দিন তখনও ভগবানকে ডেকে বলছেন দেখো আমার স্ত্রীর যদি ব্যাধি না ভালো হয় আমি এমনি করে তোমাকে সেবার করব না সেদিন থেকে জানিয়ে দিচ্ছে কিন্তু ঘটনা ঘটলো কি জানেন ঘটনা ঘটলো নবদ্বীপের এক এম এ পাশ করা বেকার যুবক ওনার বাড়ি ওনার ছেলেকে প্রাইভেট পড়াতেন উনি চাকরি না পেয়ে এই সেটের বাড়িতে ওনার ছেলেকে প্রাইভেট পড়াতেন বাড়ি কোথায় বললাম নবদ্বীপ নাম হলো অমল বাঙালি এই অমল ওনার বাড়িতে পড়াতো কিন্তু অমল ঈশ্বর বিশ্বাস করত না যদি বলেন তার কথা শোনাচ্ছেন কেন তবে বলি যারা ভোগবাসনা নিয়ে ভগবানের ভজন করে তাদের যে চোখে ভগবান দেখে আর ভগবানকে ভজন না করেও যার হৃদয় পর দুঃখে কাতর হয় পরের কল্যাণের জন্য যে নিজের জীবন উৎসর্গ করে ওই কামনা বাসনা নিয়ে ভগবান ভজনের থেকে ভগবানের দৃষ্টি তার দিকে বেশি থাকে তার দিকে বেশি থাকে দেখুন জল যদি ঘোলা হয় ওখানে চন্দ্রের কিরণ প্রতিভাত তো মুখের অববায়টা দেখা যায় তো স্বচ্ছ হৃদয় চায় এই তাদের জীবন খুব দ্রুত ভক্তিময় হয় যাদের ভিতরে দয়া আছে ক্ষমা আছে যারা পরের জন্য কাঁদতে জানে এরা ভজন করলে খুব দ্রুত এদের কল্যাণ হয় কিন্তু যাদের কুটিলতা আছে অন্যকে কল্যাণ করবার যাদের হৃদয়ের মতো চিত্ত বিস্তার নয় তারা বহুকাল লেগে যায় ভগবান ভজন করে কৃপা পেতে স্বচ্ছ জলে তো চন্দ্রের কিরণটা দেখা যায় এই নবদ্বীপবাসী অমল ও পথে কাউকে আহত দেখলে তার সেবা করত। পকেটে যা থাকলে দিন দুকে দিয়ে দিত কিন্তু ভগবান বিশ্বাস প্রথম জীবনে ওর ছিল না ওনার বিধবা মা থাকতেন নবদ্বীপে খুব মন দিয়ে শুনুন লীলাটি আমার বড় চমৎকার তো লেগেছে আপনাদেরও আশা করি শ্রবণ ইন্দ্রিয় আপনাদের হৃদয়ে পরশ করবে অনুভূতি আসবে তো মা নবদ্বীপে ভজন করতেন কিন্তু ছেলে তিনি গোবিন্দ বিশ্বাসী ঈশ্বর বিশ্বাসী নন হঠাৎ ওই তরুণ নবদ্বীপকে ডেকে স্ত্রীর মৃত্যুর আগের দিন শেঠ বলছে দেখো তোমার চরিত্র শুদ্ধ তোমার দয়া আছে তুমি সৎ তুমি আমার গোপালকে একটু বলো না খুব ভালোবাসতো তো স্ত্রীকে তাকে বাঁচানোর জন্য ও মনে করেছে আমার প্রার্থনা হয়তো ভগবান শুনবে না যদি এই শুদ্ধ ছেলেটার প্রার্থনা ভগবান মঞ্জুর করে তুমি একটু বলো না ভগবানকে বলে না আমাকে কেন বলছেন আমি তো বিশ্বাসই করি না গোপালকে আমি তো বিশ্বাসই করি না ওর এই কথা শুনে উনি আরো মর্মত হলেন কিন্তু দুঃসংবাদটা অপেক্ষা করছিল পরের দিন ভোরে হাসপাতালে খবর এলো না স্ত্রী মারা গেছে কামনা বাসনা নিয়ে যারা ভগবানের ভজন শুরু করে তাদের গতি কি হয় দেখুন যখন তাদের কামনা বাসনায় বাধা আসে তখন এসে বলে আর সেবা পূজা করে কি হবে হ্যাঁ এতই তো করলাম কোনো ফল নেই এসে কি করলে জানেন করো গোপাল মূর্তিটা ডাস্টবিনের মধ্যে ফেড়ে দিল আজ থেকে তোমার সেবা পূজা বন্ধ এত ডাকলাম এত আহ্বান করলাম সাড়া দিলে না তুমি তাড়াতাড়ি কেড়ে নিলে হ্যাঁ গোবিন্দের তাতে কি এসে গো সোনা যদি বিশ বছরও মলমূত্রের মধ্যে পড়ে তাকে সোনার তো হানি হয় তার মূল্য কমে ক্ষয় হয় পড়ে রয়েছে কিন্তু ওই ওই অমল প্রাইভেট পড়িয়ে যেতে গিয়ে দেখে নর্দামায় চকচক করছে সেই ধাতুর পিতলে গোপাল বলেন আমি তো গোপাল মানি না কিন্তু ওর ওই যে পরের দুঃখে ও হৃদয় কাতত্ব এমন একটা সুন্দর হ্যাঁ এমন একটা সুন্দর বিগ্রহ যা সিংহাসনে আলো ঝলমল ফুলের মধ্যে স্থান পেতে ওকে রাগ করে ফেলে দিয়েছে তা আমি বিশ্বাস না করলেও কী হবে এইখানে থাকা এর উচিত নয় উনি বিগ্রহটা নিয়ে ঘরে চলে এসেছেন ছোট একটা ঘর ভাড়া থাকতেন ছোট জায়গা এনে করেছেন কি সাবান দিয়ে ওই ময়লাগুলো তুলছেন তুমি মানুষ ছবিগুলোও তো মোছে ঘরে কোনো কিছু রেখে দেয় মূর্তি সেরকম মনে করে ও সাবান দিয়ে মুঠছে ধুয়ে ফেলেছে ধুয়ে ফেলে একটা সুন্দর জায়গাতে রেখেছে কিন্তু বলে দিল আমি বিশ্বাস করি না মানে সেবা পূজা কিন্তু এখানে পাবে না এক সপ্তাহ পর উনার একজন বন্ধু ছিল অসিত তিনি সঙ্গীতজ্ঞ ভগবত প্রেমী তিলকমালা আছে বিখ্যাত সঙ্গীতজ্ঞ সে ওর সাথে বন্ধুত্ব বাংলায় বাড়ি সেই বন্ধুত্বের খাতিরে তিনি অমালের ঘরে গিয়ে দেখছেন যে গোপালের বিগ্রহ কিরে অমল আরে এতদিন তোকে কত কথাই বলেছি ভগবানই তুই তো বিশ্বাসই করিস না শেষে গোপাল ঘরে আনলি হ্যাঁ তাহলে তুই নাস্তিকতা থেকে আস্তিক চলে এসেছিস তুই ভজন পূজন শুরু করেছিস বলে আরে আমার কথা বলতে দে তো পূর্ব ঘটনা খুলে বললেন পড়েছিল ডাস্টবিনের মধ্যে খারাপ লাগছিল তাই এনে একটু সাবান টাবান দিয়ে রেখেছি আমি পূজা পার্বণ করি না বিশ্বাস নেই অসিত কিন্তু বৈষ্ণব অসিত বাড়ি থেকে আসবার ওইটাকে বেরোবার আগে গোপালকে বলছে গোপাল তুমি তো কর্তম অকর্তম সর্বদা কর্তম সর্বসমর্থা তুমি পারো অমালকে একটু ভক্তি দাও বিশ্বাস দাও প্রভু কোন ভক্ত যদি কোনো ভক্ত যদি কারোর জন্য প্রার্থনা করে না ওইটা ভগবান সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেয় প্রভু অমালকে একটু কৃপা করো এক মাস পরে সঙ্গীতের জন্য আবার অসিত গেছে অমালের গৃহে বন্ধু তো জীবনে একটা কথা বলি আপনার জীবন অনেক কল্যাণমুখী উৎসমুখী বিস্তারমুখী হতে পারে জীবনে একজন সৎ মানুষের সাথে বন্ধুত্ব করুন সৎ মানুষের সঙ্গ করুন জীবনে উত্থানের কল্যাণের একমাত্র পথ যদি সাধু সঙ্গ পান অসাধু সঙ্গ পেলে আপনার জীবনকে এ জীবন না বহু জীবনকেই সে নষ্ট করে ছাড়বে এই জন্য দয়া করে কৃপা করে সঙ্গ পরিহার করুন একজন সৎ বান্ধব একজন সাধু একটা মানুষের জীবনে কি করতে পারে এই লীলায় তার সাক্ষী অমল আচ্ছা তোর গোপাল কেমন আছে তো পাথরের মূর্তি শিলার মূর্তি কেমন আছে ধাতুর মূর্তি আমাকে জিজ্ঞাসা করছিস কেন তোর বিশ্বাস আছে তুই জিজ্ঞাসা কর বললেন অমল তো ওর দিকে ফিরে তাকাস তুই তোর মন নয়ন একবারও বলে ওকে একটু দিতে বললেন রে আরে ওখানে ফুল দেখছি কিন্তু এরকম খালি পড়ে থাকে আসার সময় মাঝে একটু ফুল এনেছিলাম ফুলটাকে দিয়ে সাজিয়েছি কাজ শুরু হয়ে গেছে প্রার্থনা হ্যাঁ সুন্দর থাকলে তাকে তো সুন্দর করার ইচ্ছা জাগে হ্যাঁ তো অমল তখন বলছেন আচ্ছা তুই বল তো সত্যি করে বলতো তোর কোনো অনুভূতি হয়নি গোপাল ঘরে আনার তখন বলছেন তুই বিশ্বাস করবি আমি বললে বিশ্বাস করবি না আমাকে উদ্মাত ভাববে আগে বল আমি যেটা বলবো তুই আমাকে উদ্মাত পাগল ভাববি না এবং তুই বিশ্বাস করবি আগে বল বলে তোর থেকে আমার পরম বান্ধব তোকে নেই সত্য করে বল কি হয় জানিস রাতে আমি বাঁশের সুর শুনতে পাই তবে তবে আমার মনে হয়েছে এটা আমার বিকার আমার মানসিক বিকার এটা ঠিক নয় তার মানে তুই আবার ভেবে বসিস না গোপালি আমাকে বাসি শোনায় শুরু হয়ে গেছে আমি আগেই বলেছি তুই আমাকে কিন্তু পাগল ভাববি না আমি বাস্তববাদী আমার মনে হয় বাসির শনিটা মাঝে মাঝে মধ্যরাত্রে আমার কানে আসে মাঝে মাঝে না আমি ওর স্বপ্নও দেখি দু একদিন কিন্তু তার মানে ভাবিস না আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি ওকে ভজন করি ভগবান বলেন আমার দিকে এক পায়ে এগিয়ে এসো আমি হাজার পা তোমার দিকে এগিয়ে আসবো এক পায়ে গিয়ে আসো শুধু ভগবানকে ঘরে রেখেছে ওর ওর চিত্তটা পরিষ্কার তো নির্মল তো কৃপা শুরু হয়ে গেছে কাউকে বলবি না কথা দিয়েছিস এবং এটা ভ্রান্ত এটা আমি শিক্ষিত ছেলে আমি ভ্রান্ত কিন্তু কি ঘটেছিল জানেন ঘটেছিল ওই স্ত্রী মরার পর ওর চাকরিটাও নষ্ট করে দিল সেট আমার জন্য তুই প্রার্থনাও করলি না ভগবান তো বিশ্বাস করি না যা ছেলে পড়াতে হবে না চরম দারিদ্রতার মধ্যে দিন গুনতে লাগলো এই জন্য জীবনে সৎ মানুষের সঙ্গ দরকার অসিত তাকে অসিত তাকে পাটনায় নিয়ে গেল পাটনায় শহরে একটা স্কুলে চাকরি দিল তৎকালীন একশো বছর আগে দেড়শো টাকা বেতনের আর সাথে সাথে গোপালও সেখানে চলে গেল এক পরে আবার অসিত যখন সঙ্গীতের জন্য কোনো কাজে যায় অমালের ঘরে ওঠে কিরে অমাল কি হয়েছে নূতন কিছু বল দেখছে অমালের চোখ আর আগের চোখ নাই অমালের কথাবার্তা আগের মতো নাই কিরে অমাল তোকে দেখে এত শান্ত মনে হচ্ছে কেন অমাল দেখছে ঠাকুরকে সুন্দর করে সাজানো ঠাকুরকে সুন্দর করে ওখানে ধূপ দিবেও আছে বলি কিরে অমাল মনে প্রাণে চাইছিল ভগবানের হোক ভগবানকে গ্রহণ করুক বলে না আর পারলাম না রে প্রতি রাত্রে স্বপ্নেতে আমার মাঝে এসে দাঁড়ায় ঘরটা যেন কি গন্ধে ভরে যায় আলোয় ভরে যায় সমস্ত ঘর আমি নিজের গা চিমটি কেটে দেখি এটা স্বপ্ন কি না কিছুদিন পরে দেখলাম এটা স্বপ্ন না আমি ওর সামনে মাঝে মাঝে বলি আমি তো তোমাকে চাই না কেন তুমি আমাকে এভাবে তোমার করতে চাইছো আমি তো চাই না তোমাকে আমি তোমাকে চাই না আমি তোমাকে চাই না কেন তুমি আমাকে ছায়া দাও অমালের চোখে জল দুই বন্ধু দুই বন্ধুকে জড়িয়ে ধরে অমল অমল মাঝে 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 শুনতে পায় মাঝে স্বপ্নের মধ্যে শেয়ারে আসে হাত বাড়িয়ে দেয় এই যে বিগ্রহ দেখেন না বিগ্রহকে কখনো কাট পাথর ধাতু মনে করবেন না বিগ্রহকে কখনো শিলাবুদ্ধি করবেন না সাক্ষাৎ বিগ্রহ সনাতন হিন্দু ধর্মের ঘরে যে বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অষ্টা বিগ্রহ এটা ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ ভগবান ও বলছে অমাল অমাল যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে ওটা স্বপ্ন নয় রে তোকে তোর করতেই চাইছেন অমাল তোকে তোর করতেই চাইছেন অমাল আর উপেক্ষা করতে পারে না সে কি হলো জানেন ওই যে স্বপ্নেতে এসে দেখা দেয় ওই যে সুগন্ধে ভরে যায় ঘরটা তখন থেকেও ওর স্কুলে গিয়ে ছাত্রদের আর পড়াতেও ভালো লাগে না বই খুলে বই খুলে পৃষ্ঠার মধ্যেই দেখে পৃষ্ঠার মধ্যেই গোপালকে দেখে ছাত্ররা তাকে বলে আপনি ভালো পড়ান আপনার কাছে আমরা পড়ে অনেক কিছু শিখেছি আপনি এখন কাঁদেন কেন পড়ান না কেন কি বলবেন প্রিন্সিপালকে বললেন আমার চাকরি নষ্ট করে দিন আমি আর চাকরি করতে পারবো আপনার মতো শিক্ষক এই প্রতিষ্ঠানে আছে বলেই আমাদের শোনাম আপনি চাকরি ছাড়বেন না চাকরি ছাড়বেন না কিন্তু আমি তো পড়াতে পারি না কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না ওই গোপালই তার জীবনে সর্বস্ব হয়ে উঠেছে পড়াতেও তার ভালো লাগে না জানেন ভাব যখন আসে না ভগবানকে যখন হৃদয়ে কেউ বসিয়ে নেয় তার ভাব প্রেম আসে তখন জগৎ তার সামনে সরে দাঁড়ায় এ জগতের কোনো ভোগ বিলাস আর তাকে টানে না এটাই লক্ষণ যে জোয়া খেলে স্ত্রীর গয়না কান থেকে ছিঁড়ে জোয়া খেলে তার ছেলে মারা গেলে জোয়া খেলার নেশা ওই দিন থাকে তো ভগবানকে একবার ভালোবাসতে পারলে অন্য নেশা তার থেকে ছুটে যায় নীরব হয়ে গেছে ভালো অমাল করে পড়ায় না ভালো করে খায় না বাজার বাজার থেকে করে ফুটিয়ে ওই গোপালকেই ভোগ লাগায় গোপালকেই পূজা আরতি করে গোপাল তার জীবনের এখন সর্বস্ব হয়ে উঠেছে আমাদের কবে হবে গোপালকে গোপালকে এমনি করেই গোপালকে এমনি করেই ভালোবাসতে বাসতে একটা নিদারুন দুঃসংবাদ এলো দুঃসংবাদ এলো তার মা শুনেছে অসীতের মুখে তোমার অমল এখন গোপাল সেবা করে মা আসতে চেয়েছে আর যেতে পারিনিবি দায় চিকি লেগেছে অমল তোর গোপালকে নিয়ে একবার মহাপ্রভুকে দেখিয়ে নিয়ে যাস নবদ্বীপে আসিস আগামীকাল যাবে সিদ্ধান্ত নিয়েছে অমল আমি চাকরি করবো না চাকরি ছেড়ে দিয়ে নবদ্বীপে বসে বসে আমার প্রাণনাথের সেবা করব আমার জীবনে আর কিছু প্রয়োজন নাই আমি সেবা করব। ভগবানকে সেবার ভাবনা জাগাতে যখন যাবেন সকালেই নিদারুন টেলিগ্রাম এলো তার মা গতকাল রাত্রে মারা গেছে একটা কথা বলি ভগবানকে যদি ভালোবাসতে চান অনেক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকে আমাকে যে ভালোবাসে আমি তার অনেক সর্বনাশ করি দেখি তারপরেও সে আমাকে ছাড়ে কিনা মা তুমি গোপাল দেখলেন না তুমি তো সারা জীবন ভগবানকে ভালোবেসেছো মনে করেছিলাম মা ছেলে মিলে ভগবানকে সেবা করব আরাধনা করব গোপালের দিকে তাকিয়ে বলছেন কি তোমার ইচ্ছা মায়ের মোহ মায়ের স্নেহ কাটিয়ে দিলে যাতে সব তোমাকে দেই ভালো কথা খুব ভালো করেছো হ্যাঁ গোপালের দিকে তাকিয়ে বলছেন মা ছেলে মিলে তোমার সেবা করব ভজন করব কিন্তু মাই তো আমার একমাত্র অবলম্বন মাই তো ছিল আমার জীবনের সর্বত অবলম্বন সেই মা চলে গেল আর কে আছে তুমি সর্বস্ব হয়ে থাকলে গোপালকে ভালোবাসতে বাসতে আবার একদিন তার বন্ধু এসেছিল অসিত এসে ওই ভাগবত আলোচনা ছাড়া আর কোনো আলোচনা নেই গোপাল বললেন আর কিছু শুনতে পাস না অসিত বলছেন কত ভাগ্য তোর তুই ভগবানের বংশীদ আর কিছু শুনিস না বলে আজ কদিন ধরে না তার নুপুরের ধ্বনি শুনতে পায় তার নুপুর বেজে ওঠে তার অনুঝুণু নুপুর যখন বাজে আমি আর ঘুমাতে পারি না জানিস আমার ঘুমও চলে গেছে অসিত ওই ধ্বনি শুনলে হৃদয়ের মধ্যে বাজে অনুরণিত হয় আমি ঘুমাতে পারি না অমালের হাত ধরেছে বলছে রে সত্য করে বল তুই তার দেখা পাসনি সত্য করে বল আমাকে লুকাবি না মুগ নিচু করে আছে কেউ পেলে কি আর সহজে বলে মুখ নিচু করে আসে কাঁদছে অমালের এই চোখের জল অবনত মস্তক নিল অসিত বুঝে নিল না পেলে কেউ এমনি করে কাঁদে ভগবানের জন্য সম্পদ হৃদয় আছে বলেই তো কাঁদছে অসিত বলছে অমাল তুই আমাকে ফাঁকি দিস না বল বল দেখা পাসনি তোর এত চোখে জল কেন তোর তোর চোখ দিয়ে প্রেমস্র এত বিগলিত কোন বল আমার জড়িয়ে ধরে কেঁদে ফেলল ভোরবেলা মাঝে মাঝে বিগ্রহ থেকে প্রকাট হয়ে দেখা দিয়েছে আমার আমি প্রথমে স্বপ্ন ভেবেছিলাম স্বপ্ন নয় সাক্ষাৎ মুরুলি দাঁড়ায় এই জন্য তো কারো দিকে চাইতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না সর্বদা হৃদয় প্রাণ মনে সমস্ত প্রাণ মনে ওই শুধু ওই ছবি আমি আর কিছু দেখতে ভালো লাগে না যখন এই কথা বলছে না কি ঘটলো দেখুন গঙ্গার পাশে বসে গঙ্গা না পাটনার এক পুত পবিত্র নদীর পাশে বসে যখন কথা বলছিলেন নদীর পাশে একটা বস্তির ঘরে হঠাৎ আগুন লেগে গেছে আগুনটা যখন দাও করে চিৎকার করছে ওই বস্তিবাসীরা তখন অমালের পূর্ব থেকেই তো পরের জন্য হৃদয়টা বড় কাতর ছিল ও পাশে এক গাছে উঠেছে গাছে উঠে সবাইকে বলছেন নদী থেকে যে যা পারো আমাকে জল দাও আমি ওর থেকে দিচ্ছি অসিত বলছে উঠিস না আগুনের লেলিহান শিখাটা তো গাছ যাচ্ছে অমাল ওখানে উঠিস না কিন্তু অমালের দেখুন একজন মানুষ সাধু কখন বোঝা যাবে পরের দুঃখে যা হৃদয় কেঁদে ওঠে সেই প্রকৃত সাধু পরের জন্য বিগলিত হয় সেই সাধু বলেছেন মাখন অতি নির্মল স্নেহময় পদার্থ মাখন সূর্যের কিরণ লাগলে মাখন গলে যায় আর সাধু তাকেই বলে সাধু হৃদয় তাকে বলে অন্যের দুঃখ দেখলে যা হৃদয় গলে যায় তাকেই বলে সাধু মানে শুধু বাইরের বেশে নয় অপরের দুঃখ যা হৃদয় বিগলিত হয় তিনিই প্রকৃত সাধু ওই জল দেখবেন লেলিহান আগুন যখন জলে সব সময় জলে কাজ হয় না ওই জল দিতে গিয়ে আগুনটা এসে তার মুখ শরীর পুড়িয়ে দিল যখন ওর গায়ে আগুন লেগে গেছে চিৎকার করতে করতে ও নিচে পড়ে গেছে পড়ার পরে যখন হাসপাতালে নেওয়া হলো ওকে অসিত নিয়ে গেল ডাক্তার বলল পঁচাত্তর শতাংশ পড়ে গেছে কিন্তু মুখটা পুরোটাই পড়ে গেছে তবে চিন্তা নেই ও বাঁচবে মরবে না বেঁচে থাকবে আমাকে এবার আপনারা বলুন তো ভগবানের সাথে সাক্ষাৎ যার কথা হয় ভগবান যাকে দর্শন দেন ভগবানের বংশী নুপুরধ্বনি তার মুখ পুড়ে বিকৃত হলো কেন এখানে গোপাল কিছু করলো না এটার কারণ কি জানেন শুনলে অবাক হতে হয় অবাক আপনারা অমলের মুখেই শুনুন কথাটা কেন এই প্রশ্ন যদি আসে গোপাল এটা কেন করলে জানেন যারা ভক্ত হয় তারা কখনো নিজের পূর্বজন্মের কর্মের প্রারব্ধ ভজনের দ্বারা শোধ করতে চায় না প্রভু তোমার ভজন করছি আমার প্রারব্ধ নষ্ট করে দাও বরঞ্চ বিপরীত কি বলছে শুনুন অমল যখন একটু সুস্থ হল তার মুখটা এমন দেখলেই চিৎকার করে বিভৎস হয়ে গেছে সবটাই পুড়ে গেছে অঙ্গ কম পুড়েছে কিন্তু মুখটা পুরো ব্যক্তি এত সুদর্শন দেখতে বিবাহ করিনি ব্রহ্মচর্য পালনকারী তার সুদীপ্ত চেহারা বিকৃতি হয়ে গেছে কিন্তু ঠোঁটের কোণে অমাল মৃদুবিন্দ হাসছে কারণ কি জানেন বাইরের জগৎ তো তার সামনে অনেক আগেই সরে গেছে হৃদয়ে যে সে গোপালকে দেখছে ঠোঁটের কোণে ওই বিভৎসতার মধ্যেও একটা হাসি ফুটে এসেছে তখন তার বন্ধু অমলকে বলছে অসিত অমল এমন ঘটলো কেন বললেন আমার গোপালের ইচ্ছাই ঘটেছে রে কেন এই ইচ্ছায় বললে দেখ আমার ভালো বিদ্যা ছিল ভালো রূপ ছিল এর একটা অভিমানও আমার মনের কোণে ছিল কোনো কিছু নিজের মান অভিমান এগুলি থাকলে তাকে সম্পূর্ণ পাওয়া যায় না তাই তাকে পুরোপুরি আমার করবার জন্যই সে তার মতো করে করেছে ওরে বাইরের সৌন্দর্য সৌন্দর্য নয় হৃদয়ের সৌন্দর্যই সৌন্দর্য আমার বাইরের রূপ পুড়িয়ে দিয়েছে কিন্তু সেই অপরূপ আমার হৃদয়ে আছে এই জন্য একটা অনুরোধ করব বাইরের রূপ দিয়ে কাউকে বিচার কখনো করবেন না হৃদয় যার সুন্দর হৃদয়ে যার ভাব ভক্তি আছে শুদ্ধতা আছে সেই প্রকৃত সুন্দর বাইরের রূপ দিয়ে কারো সুন্দরতার বিচার জানিস আমি তো চেয়েছিলাম আমার স্কুলে চাকরি না থাক কেউ আমার দিকে না থাক শুধু একজন আমাকে দেখলেই হবে আমাকে জগৎ না জানুক না চিনুক না দেখুক একজন আমাকে দেখলে হবে আজ থেকে আমার সেই প্রাণের আমি দেখব আর সে আমাকে দেখবে জগৎ যেন আমার দিকে আর না তাকায় এই হলো ভাব এই হলো ভক্তি সব অবস্থার মধ্যেও যিনি ভগবানের কৃপাকে গ্রহণ করতে পারেন ভগবানের কৃপাকে স্বীকার করতে পারেন ইনি হলেন বিশুদ্ধ ভক্ত সব অবস্থার মধ্যেই ঘরে নিয়ে এলো অমালকে অমালের দ্রুতই তার সেরে গেল কিন্তু মুখটা কদাকার হয়ে গেল কিন্তু একদিন অমাল ঘুমিয়ে আছে অশীতে সে গোপালকে বলছে কি গো তোমার যে ভালোবাসে তার মুখ বুঝি পড়ে এমন করে তুমি তাকে কলঙ্ক দাও আমি তোমার দর্শন পাইনি আমি তোমার ভক্ত নয় তবু বলবো অমালের মুখ অন্তত ভালো করে দাও এটুকু তো তুমি পারো তুমি সর্বসমর্থময় ভগবান এটুকু তো তুমি পারো ও নিবেদন করছে আচ্ছা অমল অসিত বলছে তুই একদিন চেয়েছিস তোর মুখটা সুন্দর হোক বললো না রে কি করবি বললো চাকরি আর করব না তো ছেড়েই দিয়েছি আমার গোপালকে নিয়ে আমি বৃন্দাবনের উদ্দেশ্যেই যাব আর কারো মুখ দেখবো না ওইখানেই বসে বসে জীবনে তাকে ভজন করবো এই আমার অন্তিম ইচ্ছা শোন অশীত আমার জীবনের ইচ্ছা আমি গোপালকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে তার লীলাস্থলিতেই শুধু ভজন করে কাটাবে এই মুখ কাউকে দেখাবো না এখনও ব্রজের অনেক মহাত্মা আছেন যাদের মুখগুলো অন্যকে দেখান না ওই পড়ে পড়ে ভজন করছে ভজন করছে ওর মনে জানি সে ঘটনা কেন ঘটিয়েছে যাতে সব কর্মবন্ধন কেটে দ্রুত ব্রজে যেতে পারি আর কোনো পেছনে টান না থাকে ভক্তের ভব্য ভাবনাটা কত উচ্চ সব হ্যাঁ যে করে আমার আশ আমি তার করি তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস একদিন অমালকে বলছেন অসিত এটা আমার শেষ কথা বিশ্রাম কথা চরিত্রটা অনেক বড় আমি সংক্ষিপ্ত একটু বলি অমাল তা এই জন্য জীবনে সৎ বান্ধব দরকার সুসাথী দরকার জীবনে অমাল তখন বলছেন আচ্ছা অমালকে বলছেন অসিত আচ্ছা এখন গোপালের কলঙ্ক হচ্ছে তুই গোপালকে ভালোবাসিস তো তোর মুখ পুড়ে গেছে দু চারজন লোক কি বলছে ভগবানকে ভালোবেসেই আজ অমালের এই দশা আচ্ছা তাহলে তোর কলঙ্ক ঘুচাতে হবে না গোপালকে কিন্তু গোপালের কলঙ্কটা ঘুচা কি সুবুদ্ধি দেয় দেখুন দেখ তোকে মানুষ কলঙ্ক কলঙ্ক দিচ্ছে শুধু তোর হচ্ছে না আমি আমি ধর্ম করি যদি কোনো অধর্ম গরিত কাজ করি আমার কারণে ধর্মের নিন্দা হবে তাই প্রতিটি ভজনশীল ভক্তকে মনে করতে হবে আমার নিন্দা সমাজ করে করুক কিন্তু আমার কারণে ধর্মের নিন্দা যেন করার কেউ সাহস না পায় আমাকে নিন্দা করুক কিন্তু আমার কারণে আজ আমি যদি কোনো গর্হিত কাজ করি আমার কারণে ধর্মের নিন্দা হবে ভাগবতের নিন্দা হবে এটা হওয়া উচিত নয় তো বললেন তোর কলঙ্ক না আজ গোপালের কলঙ্ক দিচ্ছে যে তাকে যারা ভালোবাসে তাদেরই মুখ পড়ে তারা সর্বস্ব হারায় তো গোপালকে বল না তার কলঙ্ক ঘোচানোর জন্য অন্তত তোর মুখটা ভালো করে দিক বুঝতে পারছেন নিজে তো চাইবে না ভক্ত নিজের জন্য কিছু চাইবে না বলে গোপাল তোমার কলঙ্কটা ঘোচানোর জন্য তুমি অন্তত করো একদিন না অমালের হঠাৎ কথাটা মাথায় লেগেছে তাই তো আমি একটু বাইরে গেলেই তো ভগবানের নিন্দা করে সবাই দেখো ভগবানকে ভালোবেসে আস এরকম করবেন না অমুক সাধু তো ওনার স্ত্রী চলে যায় কেন অমুক সাধু তোর স্ত্রী মারা যায় কেন অমুক সাধু তোমার পুত্র কন্যা হয় না কেন এরকম বলবেন না কখনো ভগবান তাকে আরও নিজের করতে চাইছে না হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে তার পেছনে এরকম ভাবাটাই উচিত তো অমাল একদিন ভোরবেলা বলে বসেছে গোপাল তোমাকে লোক কলঙ্ক দেয় তো তোমার কলঙ্কের জন্য আমার কিছুই আমার বরঞ্চ এইরূপটাই ভালো আমি ঢেকে আছি তোমার কলঙ্ক ঘুচাতে তুমি পারো না মুখটা পূর্বের ফিরিয়ে দেই যেই বলেছে গোপাল হেসেই বলেছে পারি না কি জগতে সব কিছুই সম্ভব আমি অপেক্ষা করছিলাম কবে তুই বলবি তবে হ্যাঁ তুই নিজের জন্য না আমার কলঙ্ক ঘোচাতে যখন চেয়েছিস যা সাত দিন পরে জন্মাষ্টমী ওই দিন গঙ্গায় ডুব দেওয়ার সাথে সাথেই তোর মুখ পূর্বের নাই ফিরে আসবে যা ওই কথা অমালের মনে নাই ওই কথা কারণ ওর ইচ্ছা তো ওটা নয় কিন্তু অসিত অসিতকে যখন এই কথা সাত দিন আগে বলে অসিত এসে করেছে কি গঙ্গা স্নানের জন্য ওকে নিয়ে গেছে নিয়ে জন্মাষ্টমীর দিনে একটু গঙ্গা স্নান করে গঙ্গায় যেই ডুব দিয়েছে অশিতের লক্ষ্য ডুব দিয়ে উঠলে হলো ডুব দিয়ে ওটার সাথে সাথে দেখে পূর্বের নাই সৌম মূর্তিতে সেই পূর্বের মুখ অশীতের ফিরে এসেছে অমালের ফিরে এসেছে সেই পূর্বের নাই, সেই রূপ ও ওর কিন্তু খেল নেই এসে দর্পণ ধরে বলছে নেই দেখ তোর গোপালের লীলা দেখ সেই রাত্রেই গোপালকে জড়িয়ে ধরে সেই ব্রজে যাওয়া আর গোপালকে জড়িয়ে ধরেই সারাটা জীবন ব্রজে কাটানো এইখানে আমি অনুরোধ করব, শশা গৃহে ভগবানের বিগ্রহকে একটু সেবা করুন ভালোবাসুন একদিন তিনি তার থেকে আপনার প্রেম ভক্তি দর্শন করুণা করবেন আজ এইটুকুই থাক আপনাদের সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক এই প্রার্থনা করে আজকের আর এখানেই পূর্ণ বিশ্রাম মহাপ্রভুর কৃপা হলে আগামীতে আপনাদের সুখ সান্নিধ্যে আবারও হরিকথা বলবার ইচ্ছা থাকলো জয় রাধে জয় নিতা গৌর প্রেমানন্দে হরি বল